হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি খুবই ট্রেন্ডিং একটি ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ব্লার ইফেক্ট দিয়ে ভিডিওটা করবেন, এবং আপনারা ট্রেন্ডিং সং দিয়ে কীভাবে আজকের এই ভিডিওটি মেক করবেন, এবং কীভাবে একটি এক্সএমএল ফাইলের কালার দিয়ে আজকের এই ভিডিওটি কালার গার্ডিং করবেন। তো আজকের এই ভিডিওতে কিন্তু তিনটা পার্ট থাকবে। ফার্স্ট হচ্ছে আপনারা কীভাবে ব্লার ইফেক্ট করবেন, যেটা এতদিন আপনারা অ্যালাটমিশন অ্যাপস থেকে করতে হইতো, কিন্তু চাইলে এটা এখন আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশন থেকে করতে পারবেন। তো কীভাবে করবেন এটা আমি দেখিয়ে দিব। সেকেন্ড হচ্ছে আমরা কীভাবে ট্রেন্ডিং সং দিয়ে ভিডিওটি মেক করব। থার্ড হচ্ছে আমরা কীভাবে এক্সএমএল ফাইলের কালার দিয়ে আজকের এই ভিডিওটি কালার গার্ডিং করব। তো আমরা স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবো। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইল ফোনে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো চলুন কথা না বাড়ি, আমরা ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি মেক করার জন্য আমাদের অনেকগুলো ম্যাটেরিয়ালস লাগবে। প্রথমত আমাদের একটি ক্যাপকাট অ্যাপ্লিকেশন লাগবে, সেকেন্ড আমাদের অ্যালার্টমিশন অ্যাপস লাগবে, থার্ড আমাদের গুগল ড্রাইভ অ্যাপস লাগবে, ফোর্থ আমাদের এক্সএমএল লাগবে, ফিফথ আমাদের কিছু পিক্সেল লাগবে, সিক্স আমাদের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবে। তো ভিউয়ার্স, আমরা সব কিছু রেডি করে নেব, তাহলে আমরা ভিডিওটি স্টেপ বাই স্টেপ মেক করতে পারবো। তো প্রথমেই আমরা চলে যাবো এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে। তো আমি এখান থেকে ক্যাপকাটে চলে আসলাম। তো ভিউয়ার্স, ক্যাপকাট আসার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। আমরা এখান থেকে নিউ প্রজেক্ট অপশন একটা টাচ করব। এরপর আমরা আমাদের গ্যালারি থেকে এখানের জন্য আমরা আমাদের 17টা পিকচার সিলেক্ট করে নেব। তো আপনি এখান থেকে আপনার 17টা পিকচার সিলেক্ট করে নেবেন, আমি এখান থেকে 17টা পিকচার সিলেক্ট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমাদের 17টি পিকচার সিলেক্ট করা হয়ে গিয়েছে। এরপর জাস্ট আমরা এখান থেকে নিচে অ্যাড অপশন একটা ক্লিক করে দিলে আমাদের এই পিকচারগুলো এখানে মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পারতেছেন আমাদের ফটোগুলো এখানে মধ্যে চলে এসেছে। এইবার জাস্ট আমরা এখানে মধ্যে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাডজাস্ট করব। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাডজাস্ট করার জন্য আমরা এখান থেকে প্লাস অ্যাড অডিওতে একটা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা এক্সট্রাক্ট অপশন একটা ক্লিক করব। এবার আমরা আমাদের গ্যালারি থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি সিলেক্ট করে দিব। এরপর আমরা এখান থেকে নিচে ইম্পোর্ট সাউন্ড অনলি অপশন একটা ক্লিক করে দিব। তো ভিউয়ার্স, ক্লিক করার পর আমাদের সামনে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি চলে আসবে। তো ভিউয়ার্স, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আসার পর আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে একটা বিট অ্যাড করব। তো আমরা এখান থেকে ফটোগুলো কাটিং করব। তো কোন ফটো কত সেকেন্ড কাটিং করবো এটা আমরা অনেক কষ্ট করে আগে লিখে দিতাম পাশে, তো আপনি এখন লিখে ছাড়া কিন্তু ফটোগুলো ইজিলিতে কাটিং করতে পারবেন। তো ভিউয়ার্স, প্রথমে আমরা দেখেন আমাদের ফটোগুলো জুম করতে হবে, একটু স্ক্রিন থেকে একটু ছোট আছে। তো আপনি জাস্ট এখান থেকে আপনার ফটোগুলো যদি একটু ছোটো থাকে স্ক্রিন থেকে, আপনি এটাকে জুম করে নেবেন। তো দেখেন আমি জুম করে নিচ্ছি, প্রত্যেকটা পিকের উপরে ক্লিক করবেন, ক্লিক করে আপনি চাইলে এটাকে জুম করে দিতে পারবেন। তো ভিউয়ার্স, এভাবে আপনি এখান থেকে জুম করে নেবেন। তো ভিউয়ার্স, আমাদের ফটোগুলো জুম করা কমপ্লিট হয়ে গিয়েছে। এইবার জাস্ট আমরা এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর একটা ক্লিক করব। এরপর আমরা এখান থেকে দেখেন পাশে ম্যাচ কাট বলে একটা অপশন আছে, জাস্ট আমরা এখান থেকে ম্যাচ কাট অপশন একটা ক্লিক করব। তো ম্যাচ কাটে ক্লিক করার পর আমরা এখানে মধ্যে অটো জেনারেট বলে একটা অপশন দেখতে পাবো। জাস্ট আমরা এখান থেকে অটো জেনারেট এই অপশনের উপর একটা ক্লিক করে দিলে আমাদের এখানে যে বিটগুলো আছে আমাদের এগুলো অটো অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখেন আমি এখানে মধ্যে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আপনি এখান থেকে অ্যাডজাস্ট করার পর একটা লোডিং করবে। তো আপনি নেট কানেকশন অবশ্যই রাখতে হবে, নেট কানেকশন ছাড়া কিন্তু আপনি এখানে মধ্যে এটা অ্যাডজাস্ট করতে পারবেন না। ভিউয়ার্স, এরপর আপনারা এখান থেকে জাস্ট টিক মার্কের উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা দেখতে পারবেন, দেখেন নিচে অনেকগুলো হলুদ কালারের বিট দেখা যাচ্ছে। তো জাস্ট আপনারা এখান থেকে একটু প্লে করে দেখবেন প্রথম বিটটা কোন জায়গায় দেয়। তো আপনারা জাস্ট ওই ফটোটাকে অত সেকেন্ড করে নেবেন। তো আমি একটু প্লে করে দেখতেছি। তো ভিউয়ার্স, আমাদের প্রথম বিট কিন্তু আমাদের এই বরাবর দিচ্ছে। তো জাস্ট আমি এখান থেকে প্রথম ফটোটাকে এই বরাবর করে নিয়ে আসবো। তো আমি এখান থেকে প্রথম পিকের উপর একটা ক্লিক করবো। এরপর আমি এখান থেকে এই আইকনকে টেনে এই বরাবর অ্যাডজাস্ট করে দিব। তো দেখেন আমি এই বরাবর অ্যাডজাস্ট করে নিয়েছি, তাহলে আমাদের ফটোটা হয়ে গেছে আপনার এখান থেকে 4.5 সেকেন্ড। এরপরে বাকি যতগুলো পিক আছে আপনি কি করবেন, জাস্ট প্রত্যেকটা পিকের উপর একটা ক্লিক করে এই আইকনকে এদিকে টান দিবেন, তাহলে দেখবেন যে আপনাদের বিট বরাবর চলে আসবে। তো ভিউয়ার্স, দেখেন আমি এখান থেকে 0.4 সেকেন্ড বা 5 সেকেন্ড করে কাটিং করে নিচ্ছি। আপনি এখান থেকে 0.5 সেকেন্ড করে কাটিং করে নেবেন, অথবা আপনাদের নিচে যে বিটগুলো দেখতে পাচ্ছেন হলুদ কালারের, আপনারা জাস্ট এই বিট বরাবর টান দিলে এটা বরাবর কাটিং হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমাদের প্রত্যেকটা ফটো এখান থেকে দেখেন কাটিং করা হয়ে গিয়েছে। এইবার জাস্ট আমরা এখানের মধ্যে যে ফার্স্টে বলেছিলাম একটা ব্লার ইফেক্ট অ্যাড করব, জাস্ট আমরা এখান থেকে এবার এই ব্লার ইফেক্টটা এখানের মধ্যে অ্যাডজাস্ট করে দিব। তো ভিউয়ার্স, ব্লার ইফেক্ট অ্যাড করার জন্য জাস্ট আমরা এখান থেকে এই আইকন একটা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ভিডিওর ফার্স্টের দিকে চলে আসব। এরপর আমরা এখান থেকে ইফেক্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছি, জাস্ট আমরা এখান থেকে ইফেক্ট অপশনে একটা ক্লিক করব। এরপর আমরা এখান থেকে ভিডিও ইফেক্টের উপর একটা ক্লিক করে এখান থেকে আমরা ট্রেন্ডিং বলে একটা অপশন দেখতে পাবো, আমরা এই ট্রেন্ডিং অপশনে থাকলেই হবে, অথবা আমরা এখান থেকে
বেসিক অপশনে গেলে কিন্তু এই প্যাকটা পেয়ে যাব। তো আমি এখান থেকে ট্রেন্ডিং এ গেলাম। তো ভিউয়ার্স ট্রেন্ডিং আসার পর দেখেন আপনি এখানে কিন্তু ডায়মন্ড লেখা একটা ইফেক্ট দেখতে পারবেন, ডায়মন্ড জুম। জাস্ট আপনি এখান থেকে এটা অ্যাড করার পর এখান থেকে আপনি টিক মার্কের উপরে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনি এখানে মধ্যে নিচে দেখেন অ্যাডজাস্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে এই অ্যাডজাস্ট অপশনের উপর একটা ক্লিক করে দিব। এবার আপনি এখানে মধ্যে এটা ব্লারের সাইজ কম বড় করতে পারবেন, ছোট বড় করতে পারবেন। আপনি এখান থেকে এটাকে ভাবে ইনটেন্সিটি বাড়াতে কমাতে পারবেন। তো ভিউয়ার্স আপনি এখান থেকে প্রত্যেকটা আপনার মন মতো করে এখানে মধ্যে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো ভিউয়ার্স দেখেন আমি এখান থেকে কমে বাড়া নিচ্ছি, আবার এখানে মধ্যে আপনার স্পিড কম বেশি আছে, আপনি এখান থেকে চাইলে বাড়াই কমাই নিতে পারেন। তো ভিউয়ার্স এইভাবে আপনি এখান থেকে হরিজেন্টাল আছে, হরিজেন্টালকে আপনি কমাই বাড়াই নিতে পারেন। তো এভাবে নেওয়ার পরে জাস্ট আপনি এখান থেকে এবার টিক মার্কের উপর একটা ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পারবেন যে আপনি এখানে মধ্যে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এইবার জাস্ট আমরা এখান থেকে এই ইফেক্টের উপর একটা ক্লিক করে আমরা এটাকে প্রথম পিক্সেল বরাবর অ্যাডজাস্ট করে দিব। তো দেখেন আমি এখানে মধ্যে অ্যাডজাস্ট করে দিয়েছি। তো এইভাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই ইফেক্টটি হওয়ার পরে চলে আসতেছে। তো ভিউয়ার্স এই ইফেক্টটা অ্যাড করার পর এইবার জাস্ট আমরা এখানে মধ্যে একটা ট্রানজ্যাকশন অ্যাড করব। তো ট্রানজ্যাকশন অ্যাড করার জন্য জাস্ট আমরা একটু জুম করে নিব। জুম করার পর আমরা প্রত্যেকটা পিক্সেলের মাঝখানে একটা হোয়াইট বক্স দেখতে পাচ্ছি, জাস্ট আমরা এখান থেকে এই হোয়াইট বক্সের উপর একটা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ক্যামেরা অপশনে একটা ক্লিক করব। এবার আমরা এখান থেকে ফুল ইন এই ট্রানজ্যাকশনের উপর একটা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা নিচে অ্যাপ্লাই টু অল এই অপশনে একটা ক্লিক করলে আমাদের একসাথে প্রত্যেকটা ট্রানজ্যাকশনের মধ্যে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে নিচে টিক মার্কে একটা ক্লিক করে দিব। এবার দেখতে পারবো যে প্রত্যেকটি পিকের মধ্যে আমাদের এই ট্রানজ্যাকশনটি অ্যাড করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স এইবার জাস্ট আমরা এখান থেকে আমাদের পিক্সেলগুলোকে একটু রোটেট করে নিব। তো রোটেট করার জন্য জাস্ট আমরা এখান থেকে এই আইকনে একটা ক্লিক করব। এরপর আমরা এখান থেকে এই অপশনগুলোকে একটু এদিকে স্ক্রল করব। আমরা এখানে ফরম্যাট বলে একটা অপশন দেখতে পারবো, জাস্ট আমরা এখান থেকে ফরম্যাট অপশনে একটা ক্লিক করে দিব। এরপর আমরা এখান থেকে 16:9 রেশিওর উপর একটা ক্লিক করে দিব, তাহলে আমাদের এটা 16:9 রেশিও হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে আমাদের প্রত্যেকটি পিক্সেলকে 16:9 রেশিওতে করে নিব। তো প্রথম পিকের উপর একটা ক্লিক করলাম, এরপর আমরা এটাকে দুই আঙুল দিয়ে ঘুরিয়ে আমরা এটাকে 16:9 রেশিওতে করে দিব 90° অ্যাঙ্গেলের মধ্যে। তো আপনি এখান থেকে ভেবে প্রত্যেকটি পিক্সেলকে 16:9 রেশিওতে অ্যাঙ্গেলে করে নেন। তো ভিউয়ার্স আমাদের প্রত্যেকটি পিক্সেলকে 16:9 রেশিওতে অ্যাঙ্গেলে করে দেওয়া হয়েছে। এবার জাস্ট আমরা এখানের মধ্যে আমাদের অ্যানিমেশনগুলো অ্যাড করব। তো আমরা এখান থেকে প্রথম পিকের উপরে একটা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা অ্যানিমেশন অপশন একটা ক্লিক করব। এবার কম্বোতে আসার পর আমরা এখান থেকে একটু এদিকে স্ক্রল করে বিসেক 2 বলে একটা অ্যানিমেশন দেখতে পারবো। জাস্ট আমরা এখান থেকে বিসেক 2 এই অ্যানিমেশনটি আমাদের এই পিক্সেলের মধ্যে অ্যাডজাস্ট করে নিব। তো ভিউয়ার্স বিসেক 2 নেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। এরপর আমাদের এখানে বাকি আরও 16টা পিক্সেল আছে, এই বাকি 16টা পিক্সেলের উপর আমরা আর একটা অ্যানিমেশন অ্যাড করব। আমরা এখান থেকে দ্বিতীয় পিকের উপর একটা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা অ্যানিমেশন অপশন একটা ক্লিক করব। এবার এখান থেকে কম্বোতে আসার পর একটু এদিকে স্ক্রল করব, আমরা এখান থেকে ফ্যান দিলাম 1, এই অ্যানিমেশনটি আমরা বাকি 16টা পিক্সেলের মধ্যে অ্যাডজাস্ট করে দিব। তো ভিউয়ার্স দেখেন আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনি এখান থেকে ভেবে প্রত্যেকটি পিক্সেলের মধ্যে ফ্যান দিলাম 1 এই অ্যানিমেশনটি অ্যাডজাস্ট করে নেন। তো ভিউয়ার্স আমাদের প্রত্যেকটি পিক্সেলের মধ্যে ফ্যান দিলাম 1 এই অ্যানিমেশনটি অ্যাডজাস্ট করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার জাস্ট আমরা এখান থেকে টিক মার্কের উপর একটা ক্লিক করে দিব। তো ভিউয়ার্স আমরা এখানের মধ্যে মোটামুটি আমাদের প্রায় কাজ শেষ। এবার জাস্ট আমরা এখান থেকে ভিডিওটি সেভ করে নিব, এরপর বাকি কাজটা আমরা অ্যালার্ট মোশন অ্যাপস থেকে কালার গার্ডিং করে নিব। তো আমি সেভ করে নিলাম। তো উপরে ক্লিক করার পর আমাদের ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিডিওটি সেভ হওয়ার পর আমরা এখান থেকে সরাসরি চলে যাব আমাদের গুগল ড্রাইভ অপশনে। ড্রাইভে আসার পর আমরা এখান থেকে উপরে কর্নারে 3 লাইন একটা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা রিসেন্ট অপশনে একটা ক্লিক করে দিব। এবার আমরা এখান থেকে আমাদের কালার গার্ডিং XML-টি খুঁজে নিব। তো আমি এখান থেকে কালার গার্ডিং XML-টি নিচ্ছি। তো ভিউয়ার্স কালার গার্ডিং XML আসার পর জাস্ট আমরা এখান থেকে XML-এর উপর একটা ক্লিক করব। এরপর জাস্ট আমরা এখান থেকে উপরে 3 ডট একটা ক্লিক করে এখান থেকে আমরা স্যান্ডে কপি অপশন একটা ক্লিক করব। এইবার জাস্ট আমরা এখান থেকে অ্যালার্ট মিশন অ্যাপসের উপর একটা ক্লিক করলে XML ফাইলটি আমাদের অ্যালার্ট মিশন অ্যাপসের মধ্যে শেয়ার হয়ে যাবে। এরপর জাস্ট আমরা এখান থেকে অ্যালার্ট মিশন অ্যাপসটি ওপেন করে দিব। তো অ্যাপস আসার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। জাস্ট আমরা এখান থেকে প্রজেক্ট অপশনে একটা ক্লিক করব। এবার আমরা একেবারে উপরে আমাদের কালার XML-টি দেখতে পাবো। জাস্ট আমরা এখান থেকে XML-এর উপর একটা ক্লিক করে দিব। তো ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। এবার জাস্ট আমরা এখান থেকে নিচে 2টা লেয়ার দেখতে পাচ্ছি, আইটেক লিখা। তো এখানে স্কাই কালারের যে লেয়ারটা আছে আইটেক লিখা, জাস্ট আমরা এখান থেকে এই লেয়ারের উপর একটা ক্লিক করব। এরপর জাস্ট আমরা এখান থেকে ওকে অপশন একটা ক্লিক করব। এবার আমরা এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশন একটা ক্লিক করব। এখান থেকে আমরা মিডিয়া নট ফাউন্ড অপশন একটা ক্লিক করব। এবার আমরা গ্যালারিতে যে ভিডিওটি সেভ করেছি জাস্ট আমরা এখান থেকে ভিডিওটি সিলেক্ট করে দিব। এরপর জাস্ট আমরা এখান থেকে উপরে কর্নারে প্লাস আইকন একটা ক্লিক করলে ভিডিওটি আমাদের এখানে মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন ভিডিওটি এখানে মধ্যে চলে এসেছে। এবার জাস্ট আমরা এখান থেকে উপরে কর্নার আইকন একটা ক্লিক করে ভিডিওটি এখান থেকে আমরা ইজিলি সেভ করে নিব। তো ভিউয়ার্স কর্নার আইকনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস
সাইজ থাকবে। এরপর জাস্ট আমরা এখান থেকে এক্সপোর্ট অপশনে একটা ক্লিক করলে ভিডিওটি আমাদের গ্যালারিতে এক্সপোর্টিং হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সট কীরকম ভিডিও চান, আর ভিডিওটি অবশ্যই অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। আর যারা যারা এখন আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইল ফোনে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।